যার দেওয়ার কথা নয় সে যদি দেয় তাহলে সে নিতে এসেছে। কি নিতে এসেছে সেই বিষয়টা আপনি খুঁজুন, আপনি বুঝুন। আমি তো প্রশ্নের উত্তর দিতে এসেছি এবং এই মুহূর্তে আপনাকে জানাবো ভেতর থেকে। নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে এই বর্তমান পরিস্থিতিতে। দেখব কোন রূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। তবে তার আগে আরও একবার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এই পরিস্থিতিতে অসহায় অবলাদের পাশে থাকার জন্য। হাই অপূর্বদা, হ্যালো, আমি হুগলি থেকে বলছি। বর্তমানে আমি কিডনি রোগে আক্রান্ত। 2017 সালে আমার বিয়ে হয়। বিয়ের এক বছর পর আমার হঠাৎ কিডনিতে প্রবলেম ধরা পড়ে, আমার শরীর খারাপ হতে শুরু করে। এই অবস্থায় আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে যায়। 2 বছর হয়ে গেল, এখনও আমাদের অফিসিয়ালি ডিভোর্স হয়নি। বর্তমানে আমি চরম ডিপ্রেশনে আছি। দয়া করে কিছু সাজেশন দাও দাদা। বর্তমানে আমার বয়স 30 বছর। আপনার জীবনের গল্প অল্প হলেও বুঝতে পেরেছি। 2017 সালে আপনি সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ে করেছিলেন। 1 বছরের মধ্যে আপনার শারীরিক সমস্যা ধরা পড়ে, কিডনিতে কোনো রোগ, এবং এই পরিস্থিতি দেখে আপনার সহধর্মিনী আপনার জীবন থেকে বিদায় নেয় এবং আপনি সে কারণে ডিপ্রেশনে আছেন। এই বর্তমান লকডাউনের পরিস্থিতিতে সবাই ডিপ্রেশনে আছে, সবাই স্বাধীনতার অভাবে ভুগছে। তবে নিজেকে ভালো রাখার জন্য সবাই বা বেশিরভাগ মানুষ ঘরে আছে। এবং আমি আপনাকে বলবো যে আপনার মনের ঘরে এখন 2টো ডিপ্রেশনের কারণ। 1, আপনার শারীরিক অবস্থা, আর 2, আপনার মানসিক অবস্থা। আপনার শারীরিক অবস্থার উন্নতির জন্য আপনি অবশ্যই ডক্টরদের সহযোগিতা নিন, এবং আপনার মানসিক অবস্থার উন্নতির জন্য আমি আমার অভিজ্ঞতা দিয়ে কিছু সাজেশন দিচ্ছি। অনেকেই বলে যে মানুষ চিনব কীভাবে, খারাপ পরিস্থিতি চিনিয়ে দেয় কাছের মানুষ কতটা কাছের। হয়তো আপনি এই পরিস্থিতিতে চিনতে পেরেছেন আপনার এই কাছের মানুষ কতটা কাছের। যে মানুষ আপনার খারাপ পরিস্থিতি দেখে আপনার জীবন থেকে বিদায় নিয়েছে, যে মানুষ আপনার এইরূপ পরিস্থিতি দেখে আপনার সংসার ছেড়ে চলে গিয়েছে, আপনার খেয়াল রাখেনি, আপনার খবর নেয়নি, সে মানুষ আপনার জীবনের জন্য সুখকর নয়, সে মানুষ আপনার ভবিষ্যতের জন্য নয়, সে মানুষ আপনার সংসারের জন্য নয়, সে মানুষ আপনার নেক্সট জেনারেশনের জন্য নয়, এ মানুষ ক্ষতিকারক মানুষ। তাই ক্ষতিকারক মানুষ যখন জীবন থেকে বিদায় নেয়, জীবনের মঙ্গলই হয়। আমার বিশ্বাস আপনার মঙ্গল হবে ভবিষ্যতে। তবে এই সময়ে দাঁড়িয়ে যদি আপনি আপনার শরীরের খেয়াল না রেখে শুধুমাত্র ওই মানুষটিকে নিয়ে ভাবেন যে ও কেন আসছে না, ও কেন ভালোবাসছে না, ও কেন খেয়াল রাখছে না, ও কেন খবর নিচ্ছে না, ও কি অন্যের সাথে কিছু করছে, এই নেগেটিভিটি নিয়ে ভাবলে কিন্তু আপনার শরীর আরও নেগেটিভ অন্ধকারে হারিয়ে যাবে। তার থেকে বেটার নিজের শরীরকে সুস্থ করে তুলুন ডক্টরদের সহযোগিতায়। এই বিজ্ঞানের যুগে আপনি পারবেন, এবং ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে, এই লকডাউনের পরিস্থিতিও বদলাবে। সময়ের হাত ধরে জীবন ডায়েরির পাতায় এই 2020 সাল ইতিহাস হয়ে রয়ে যাবে। সেরকমই সময়ের হাত ধরে আপনার জীবন ডায়েরির পাতায় এই আপনার এই পরিস্থিতিটা ইতিহাস হয়ে রয়ে যাবে। তবে এই পরিস্থিতিতে আপনি যদি সেই মানুষটিকে নিয়ে ভাবেন, আপনার ইতিহাসটা কিন্তু নরবরে হয়ে যাবে। তাই বর্তমানটাকে সুন্দর করার জন্য আপনি এই মুহূর্ত থেকে নিজের শরীরকে নিয়ে ভাবুন, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবুন, নিজেকে তৈরি করুন, এবং অফিসিয়ালি ডিভোর্স দিয়ে দিন। যদি কেউ বলে যে ডিভোর্স দিবি, পাড়া প্রতিবেশী কী বলবে, এখানের ওখানের লোকজনরা কী বলবে, ওরা আজকে বলছে, কালকে বলবে, পরশু আর বলবে না, কারণ সবাই ব্যস্ত। তাই তুমি নেগেটিভ বিষয় নিয়ে ব্যস্ত না হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হও, নিজেকে সময় দাও, নিজেকে আরও সুন্দর করে তোলো, নিজের রোগটাকে নির্মূল করার চেষ্টা করো। হয়তো তুমি বলবে মনে মনে যে ডিভোর্স আর ব্রেকআপ এক নয় দাদা, ডিভোর্স আর ব্রেকআপ দুটোই সেম, একটি সরকারি আরও একটি বেসরকারি, দুটোতেই যন্ত্রণা হয়, দুটোতেই কষ্ট হয়। সময়ের হাত ধরে 2 কষ্ট 2 যন্ত্রণা দূরে হারিয়ে যায়। আমার বিশ্বাস তোমার এই পরিস্থিতিও সময়ের হাত ধরে দূরে হারিয়ে যাবে। তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে নিজের খেয়াল রাখো, নিজেকে তৈরি করো, খুব ভালো থেকো, পজিটিভ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, হ্যাপি থেকো ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রেখো। ধন্যবাদ তোমার মূল্যবান সময়ের জন্য।